পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধ 65 লিটার চোলাই মদ সহ 5 জনকে গ্রেপ্তার করে। শুক্রবার রাতে বামসর গ্রামে অভিযান চালিয়ে সুকান্ত রায়, আনন্দ রায়, তরুণ মাঝি নামে 3 জনকে ও গ্রামডিহি গ্রাম থেকে অনিল মাঝি ও কাজল মাঝি নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে অবৈধ 65 লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। কাতানার নতুন ওসি সৈকত মণ্ডল সাহেব 5 ব্যক্তিকে মদের জন্য ধরেছে। মদ বন্ধ হলে এলাকাবাসী খুব শান্তিতে বাস করতে পারবে। মদের জন্য এখনকার দিনে বিভিন্ন রকমের সমস্যা, মারামারি, দাঙ্গা, এগুলো মদের জন্য সাধারণত। পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই পুলিশের এই ভালো কাজের জন্য। পুলিশকে অসংখ্য ধন্যবাদ। ভাতার থেকে আমিরুল ইসলাম ও মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধ 65 লিটার চোলাই মদ সহ 5 জনকে গ্রেপ্তার করে। শুক্রবার রাতে বামসর গ্রামে অভিযান চালিয়ে সুকান্ত রায়, আনন্দ রায়, তরুণ মাঝি নামে 3 জনকে ও গ্রামডিহি গ্রাম থেকে অনিল মাঝি ও কাজল মাঝি নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে অবৈধ 65 লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। কাতানার নতুন ওসি সৈকত মণ্ডল সাহেব 5 ব্যক্তিকে মদের জন্য ধরেছে। মদ বন্ধ হলে এলাকাবাসী খুব শান্তিতে বাস করতে পারবে। মদের জন্য এখনকার দিনে বিভিন্ন রকমের সমস্যা, মারামারি, দাঙ্গা, এগুলো মদের জন্য সাধারণত। পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই পুলিশের এই ভালো কাজের জন্য। পুলিশকে অসংখ্য ধন্যবাদ। ভাতার থেকে আমিরুল ইসলাম ও মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধ 65 লিটার চোলাই মদ সহ 5 জনকে গ্রেপ্তার করে। শুক্রবার রাতে বামসর গ্রামে অভিযান চালিয়ে সুকান্ত রায়, আনন্দ রায়, তরুণ মাঝি নামে 3 জনকে ও গ্রামডিহি গ্রাম থেকে অনিল মাঝি ও কাজল মাঝি নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে অবৈধ 65 লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। কাতানার নতুন ওসি সৈকত মণ্ডল সাহেব 5 ব্যক্তিকে মদের জন্য ধরেছে। মদ বন্ধ হলে এলাকাবাসী খুব শান্তিতে বাস করতে পারবে। মদের জন্য এখনকার দিনে বিভিন্ন রকমের সমস্যা, মারামারি, দাঙ্গা, এগুলো মদের জন্য সাধারণত। পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই পুলিশের এই ভালো কাজের জন্য। পুলিশকে অসংখ্য ধন্যবাদ। ভাতার থেকে আমিরুল ইসলাম ও মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা।